গর্ভের অনাগত বাচ্চাটি ছেলে নাকি মেয়ে তা জানার আগ্রহ মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের অনেক আগে থেকেই থাকে। অনেকেই আছেন যারা শুধুমাত্র কিউরিওসিটি বশত জানতে চান তাদের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে। আজকে তাদেরই প্রশ্নের উত্তর দিতে চলেছি। গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে ছেলে সন্তানটি পেটের কোন পাশে থাকে, পেটের কোন পাশে নড়াচড়া করে, গর্ভবতী মায়ের পেটে কী কী পরিবর্তন দেখা যায়, অর্থাৎ এক কথায় পেট দেখে বা নাড়াচাড়া দেখে কীভাবে বুঝবেন যে পেটের বাচ্চাটি ছেলে সন্তান আছে কি না, সব কিছু জানতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে। তার আগে হবু মা আর সমস্ত ভিউয়ার্সদের ওয়েলকাম জানা সকলের কাছে অনুরোধ থাকবে, আজকে যারা এই চ্যানেলে নতুন প্রেগনেন্সি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে তা জানার জন্য প্রাচীন যে সমস্ত পরীক্ষা অথবা যে সমস্ত প্রচলিত ধারণার কথা উঠে এসেছে তা যে 100% সত্যি হবে তা কখনোই কেউ বলতে পারে না, তবে অধিকাংশ ক্ষেত্রে একথা সত্য বলেও প্রমাণিত হয়েছে। গর্ভবতীর পেট দেখেই বলে দেওয়া যায় যে তার গর্ভের বাচ্চাটি ছেলে নাকি মেয়ে, তবে অবশ্যই আপনাকে পঞ্চম মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। গর্ভের বাচ্চা পঞ্চম মাস থেকে মোটামুটিভাবে নড়াচড়া শুরু করে দেয়, কেউ কেউ এর আগেও বুঝতে পারেন। যদি আপনি প্রথমবার গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনি পঞ্চম থেকে ষষ্ঠ মাসের আগে বুঝতে পারবেন না, পঞ্চম মাসের শেষের দিকে বা ষষ্ঠ মাসের শুরুর দিকে আপনি বাচ্চার নাড়াচাড়া বুঝতে পারবেন। তবে যারা এর আগেও গর্ভবতী হয়েছেন তারা চতুর্থ মাস থেকেও বুঝতে পারবেন। মোটামুটিভাবে কারোর পঞ্চম মাস থেকে পেট বড় হতে শুরু করে, কারোর কারোর ষষ্ঠ মাস থেকে, আবার কারোর কারোর সপ্তম মাস থেকে। যদি কোনো গর্ভবতী মায়ের পেটে ছেলে সন্তান থাকে তবে মোটামুটিভাবে তার সমস্ত শরীরের চেয়ে তার পেটটাই বেশি আকারে বড় হয়ে থাকে, অর্থাৎ পেটের মধ্যেই বেশি চর্বি অর্জিত হয়, কোমরের মধ্যেও কিছু চর্বি দেখা যায়। সারা শরীর দেখে বা পিছন থেকে অনেক সময় বলা যায় না যে এই মহিলাটি গর্ভবতী, কিন্তু যদি কোনো গর্ভবতী পেটে কন্যা সন্তান থেকে থাকে তবে তার সমস্ত শরীরেই চর্বি জমবে, এমনকি তার মুখও ফুলে যাবে, পেট অনেক বড় হয়ে যায়। এই দেখে বলা যেতেই পারে তার পেটে কন্যা সন্তান আছে। এবার আপনার পেটের দিকে তাকিয়ে দেখুন আপনার পেটটি দেখতে কেমন লাগছে বা দেখাচ্ছে। বলা হয়ে থাকে পেটটি যদি বাস্কেটবলের মতন হয় বা সুন্দর গোলাকার আকৃতি হয়ে থাকে তবে তার গর্ভে ছেলে বাচ্চা আছে বলে ধরে নিতে হবে। আর যদি গর্ভবতী মায়ের পেট চ্যাপ্টা ধরনের অর্থাৎ তরমুজের মতন আকৃতি হয়ে থাকে তবে সেই মায়ের পেটে মেয়ে সন্তান থাকতে পারে। যখন কোনো গর্ভবতী মা ছেলে সন্তান ধারণ করে থাকে তখন তার পেটটা নিচের দিকে বেশি পরিমাণে ভার অনুভব করে থাকে এবং পেট নিচের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকে। আর যদি কন্যা সন্তান হয়ে থাকে তাহলে পেটটা ওপর দিকে ভর বেশি অনুভব করে এবং ওপরের দিকেই পেটটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়। আরও কিছু লক্ষণ রয়েছে, যেমন পেটের কালো দাগ। মোটামুটি গর্ভাবস্থার সপ্তম মাস থেকে এই দাগ দেখতে পাওয়া যায়। এটি হচ্ছে তলপেট থেকে একেবারে পাঁজর অবধি একটা দাগ। কারোর কারোর ক্ষেত্রে এই দাগটি তলপেট থেকে একেবারেই পাঁজর অবধি চলে যায়, কোনো প্রকার আঁকাবাঁকা ছাড়াই। তাদের পেটে ছেলে বাচ্চা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কারোর কারোর তলপেট থেকে নাভি পর্যন্ত থাকে, আবার কারোর তলপেট থেকে পাঁজর পর্যন্ত থাকলেও আঁকাবাঁকা অবস্থায় থাকে, আবার শেষের দিকে মিলিয়েও যায়। এমনটি যদি হয়ে থাকে তাহলে সেই গর্ভবতী মায়ের পেটে কন্যা সন্তান আছে বলে ধরে নিতে হবে। এবার বলবো নাড়াচাড়া দেখে কিভাবে বুঝবেন আপনার গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে। যদি আপনার গর্ভে পুত্র সন্তান থেকে থাকে তাহলে আপনি একটি বিশেষ সাইডে নাড়াচাড়া অনুভব করবেন, বিশেষ করে পঞ্চম মাস থেকেই গর্ভবতী মায়েরা এই নাড়াচাড়া অনুভব করে। তবে আপনি যদি
খেয়াল করেন আপনার বাচ্চা ডান সাইডে বেশি পরিমাণে নাড়াচাড়া করছে, তবে আপনার গর্ভে পুত্র সন্তান আছে বলে ধরে নেবেন। আর যদি বাচ্চার নাড়াচাড়া পেটে বাম সাইডে বেশি পরিমাণে অনুভব করে থাকেন, তাহলে ধরে নিতে হবে পেটে কন্যা সন্তান রয়েছে। বলা হয়ে থাকে ছেলে বাচ্চা পেটে থাকলে সেই বাচ্চা ডান পাশে অবস্থান করে, আর মেয়ে বাচ্চা পেটে থাকলে সেই বাচ্চা বাম পাশে অবস্থান করে। যদিও এই কথাগুলি সম্পূর্ণভাবে প্রচলিত ধারণা থেকে উঠে এসেছে বা প্রাচীন যুগের মানুষদের কথা, বিজ্ঞান এই কথাগুলিকে কোনোভাবে সমর্থন করে না। বৈজ্ঞানিকভাবে বাচ্চা সারা পেটময় জুড়েও থাকতে পারে, পেটের ডান সাইডেও থাকতে পারে, আবার পেটের বাম সাইডেও থাকতে পারে। বিজ্ঞান বলছে যখন একটি বাচ্চা ভ্রূণ হিসাবে মায়ের জরায়ুতে স্থাপিত হয়, তখন কোনো কোনো বাচ্চা পেটের ডান সাইডে ও কোনো কোনো বাচ্চা পেটের বাম সাইডে অবস্থান করে। যে বাচ্চা যে পাশে অবস্থান করে সেই পাশেই বড় হতে শুরু করে, যে বাচ্চা যে পাশে বড় হতে থাকে সেই পাশেই কিন্তু নাড়াচাড়া বেশি পরিমাণে করতে থাকে, এমনটাই মনে করতে থাকে বিজ্ঞান। তাই বৈজ্ঞানিক মতে পেটের নাড়াচাড়া বা পেটের আকার দেখে কখনোই বলা যাবে না পেটের বাচ্চাটি ছেলে না মেয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে বা আপনি উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু টিপস নিয়ে। সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।